যদিও দক্ষিণ আফ্রিকার স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া একাদশের বিপক্ষে টাইগারদের মাটি কামড়ে লড়াই করতে দেখে সমর্থকদের মনে কাজ করেছে কিছুটা অসন্তুষ্টি। দক্ষিণ আফ্রিকার মূল দলের বিপক্ষে নামার আগে সেদেশের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে তিন দিনের একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। বেনোনিতে প্রস্তুতি ম্যাচটি শনিবার ড্র হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ব্যাট করতে নেমে 71.4 ওভারে 7 উইকেট হারিয়ে 306 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। জবাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশ 91 ওভারে 8 উইকেট হারিয়ে 313 রান সংগ্রহ করে ইনিংস ছেড়ে দেয়। বেনোনিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশেই। প্রথম ইনিংসে খুব একটা খারাপ করেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান। রানে ফিরেছিলেন সৌম্য সরকারও। তবে সেই ইনিংসে বাংলাদেশের দুঃস্বপ্ন হয়েছিল তামিমের অনাকাঙ্ক্ষিত ইঞ্জুরি। ওই ইঞ্জুরির শিকার হয়ে রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠ ছাড়ার পর জানা গেছে তামিম মিস করতে পারেন সিরিজের প্রথম টেস্টটাও। তবে বোলাররা ছিলেন কার্যত ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার অখ্যাত ব্যাটসম্যানরাই টাইগারদের বিপক্ষে স্কোরবোর্ডে জড়ো করেন 8 উইকেটে 313 রান, যা প্রথম ইনিংসে বাংলাদেশের অঘোষিত ইনিংসের চেয়েও বেশি। দৃষ্টিকটু ব্যাপারটা মুছে ফেলার লক্ষ্য নিয়ে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ইনিংসে ততটা সফল হতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। সৌম্য সরকারের ইঞ্জুরির বোঝা মাথায় নিয়ে 9 উইকেটে 235 রান তুলতেই শেষ হয়েছে তিন দিনের ম্যাচটি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। ইমরুল কায়েস 54 বলে 7-4 ও 1 ছক্কায় 51 রান করেন, আর সাব্বির রহমান করেন 87 বলে 8-4 67 রান। তৃতীয় সর্বোচ্চ 33 রান করেন মমিনুল হক, তিনি 38 বলে 6-4 সাহায্যে এই রান করেন। বল হাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের শন ভন বার্গ 4 উইকেট নিয়েছেন। তার আগে অপরাজিত 62 রান করেছিলেন তিনি। এর আগের ইনিংসে বল হাতে 4 উইকেট নিয়েছিলেন মাইকেল কোহেন। তৃতীয় ও শেষ দিন শেষে বাংলাদেশের স্বস্তি বলতে ইমরুল কায়েস এবং সাব্বির রহমানের হাফ সেঞ্চুরি। অনুশীলন ম্যাচ যেমনই হোক, প্রস্তুতি 16 আনা পূরণ করে মূল সিরিজে লড়াই করাই এখন টাইগারদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে আগামী 28 অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।